আছো, আমি চলে এসেছি ওভারডোজ রেস্টুরেন্টে অ্যান্ড খুব সুন্দর সুন্দর একটা কম্বো খেতে আমি আজকে এসেছি। সো তোমাদেরকে আমি প্রত্যেকটা খাবার দেখাবো, প্রত্যেকটা ডিশ দেখাবো, ভিডিওটা কিন্তু লাস্ট অবধি একটু হবে, স্কিপ করলে চলবে না। সো 499 কম্বোতে কী কী থাকছে সেটা এখানে দেওয়া রয়েছে, সেজন্য আমি তোমাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি। এখানে তোমার 7টা আইটেম পেয়ে যাচ্ছ, তার সাথে 499 4টে আইটেমেরও ডিশ ছিল, তো সেটা ওখানে গেলে তোমাদেরকে বলে দেবে। তবে এটা আমার কাছে স্পেশাল লেগেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার চ্যানেলে যদি তোমার নতুন এসেছো তো হাই, আমি সুপর্ণা, তোমরা দেখছো দ্য কনফিউজ গার্ল, অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড আমার সাথে থাকো, দেখতে থাকো। ফার্স্ট ডিশ যেটা হচ্ছে স্যুপ, সেটা চলে এসছে। সো এই যে কটা আইটেম তোমরা দেখতে পাবে প্রত্যেকটাই কিন্তু জাস্ট 499, ঠিক আছে? তো তার ফার্স্ট হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ। তো এটাকে আমি এখন ট্রাই করবো। ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল দারুন। আমার মাথার উপর ফ্যান চলছে বলে একটা বিচ্ছিরি নয়েজ আসছে, তার জন্য আমি সো সরি। অ্যান্ড নেক্সট যে ডিশটা অর্ঘ ট্রাই করছে সেটার নাম হচ্ছে ভেজ স্টিম ওয়ান্টনস। আমি প্রোনাউন্স ভুল করতে পারি, আমার কাছে ডিশটা একদমই নতুন, আমি এটাকে কখনো খাইনি, কখনো দেখিনি। মোমোর মতো, ভেজ মোমো যেমন হয় ওটা ঠিক তেরমই সেরকমই খেতে, অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে, অর্ঘরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। এটা ইউনিক ডিশ, আমার বেশ পছন্দ হয়েছে। এখানে এত খাবার, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো। এটা হচ্ছে চিকেন, ব্ল্যাক পেপার চিকেন, তাই তো? ব্ল্যাক পেপার চিকেনও চলে এসছে। সো আমি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। ও মাই গড, জাস্ট দেখতে কি লাগছে, এত জুসি। সো নেক্সট ডিশ আমি ফার্স্ট ট্রাই করে দেখবো, যেটা কি হচ্ছে চিকেন, চিকেন ব্ল্যাক পেপার চিকেন, ব্ল্যাক পেপার চিকেন, আই সরি, ব্ল্যাক পেপার চিকেন। সো জুসি, দারুন খেতে এটা। এত মানে এতক্ষণ ধরে যে কটা ডিশ খেয়েছি প্রত্যেকটার মধ্যে এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। একবার চিকেনটা ভেঙে দেখো, চিকেনটা যে কতটা সফট, তোমার এদিকে এদিকে চিকেনটা কতটা সফট তোমরা বুঝতে পারবে, একদম মাখনের মতো পুরো। এই হচ্ছে রাইস অ্যান্ড চিলি চিকেন, ভালো হয়েছে। মুখ থেকে তো একটা কথা বেরোয় না, রেকর্ডারটা কী করতে, রেকর্ডারটা কী করতে তুমি অন করো সবাই বুঝতে পারছি না, ওটা আমার দিকেই রাখো তুমি। মানে মানে কম্বোজে এতটা করে কোয়ান্টিটি দেয় দুজনের জন্য আমি এখানে ফার্স্ট টাইম দেখলাম, খুবই ভালো একদম। সো বাইরে এত সুন্দর একটা ওয়েদার, মানে একদম এতক্ষণ রোদ ছিল বাট এখন একদম মেঘলা করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে এত সুন্দর সুন্দর কম্বোস অ্যান্ড এত টেস্টি সব কিছু, যে একদম মানে আজকের দিনটা তো জমে গেছে একদম বেস্ট। ওকে, তো আমাদের কোল্ড ড্রিঙ্ক চলে এসছে, এই যে এটা হচ্ছে আমাদের হাক্কা নুডলস, তবে কোয়ান্টিটি দেখে ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এই যে ছেলে আমাদের আগে থেকে তুলে নিয়ে নিয়েছে নিজেরটা অ্যান্ড খাওয়াও স্টার্ট করে দিয়েছে। খাচ্ছে যখন বলেই দাও কেমন খেতে, ভালো খেতে। হ্যাঁ, এই পেপার চিকেনটা তো, ব্ল্যাক পেপার চিকেনটা তো আমার অসাধারণ লেগেছে,
পেটে তো একদমই জায়গা নেই, এত কিছু খেয়েছি পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো এটাও কোয়ান্টিটি অনেক, আরেকজন অলরেডি খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। তো খেয়ে দেখি কেমন। এটাও ভালো লাগে, মানে 10/10 দেবো, খুবই সুন্দর টেস্ট। তো আমার খাওয়া তো অলমোস্ট ডান, আমি আর খেতে পারছি না, এত হিউজ কম্বো আর হিউজ হিউজ কোয়ান্টিটি যে আমার দ্বারা সবটা শেষ করা পসিবল নয়। অর্ঘ এখনও খাচ্ছে, ওর পেটে অনেক জায়গা, আমার পেটে অত জায়গা নেই। তবে খুব ভালো লাগলো এখানে এসে, এখানে খেয়ে সমস্তটাই বেশ দারুণ লাগলো। অ্যান্ড বাকিরা বেরিয়ে কথা বলছি। সো খাবার দাবার খেয়ে তো বেরিয়ে এসেছি, অ্যান্ড খাবার খেতে পারিনি, তো সাথে করে প্যাক করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সাতটা আইটেম সত্যি খেয়ে শেষ করা পসিবল না, সাতটা আইটেম এবং কোয়ান্টিটি। আমি ভেবেছিলাম হয়তো এক পিস করে দেবে, না ফুল প্লেট, ফুল প্লেট, ফুল প্লেট মানে চিলি চিকেন অনেকগুলো পিস দিয়েছিল, চিলি চিকেন আটটা পিস ছিল, ব্ল্যাক পেপার চিকেনও চারটে পিস ছিল, চারটে পিস না বেশি ছিল, ছটা ছিল, রাইসগুলো ফুল প্লেট ছিল, মানে অনেকটা খাবার, নুডলসও প্রচুর, মানে যা যা খাবার দিচ্ছে সত্যি খেয়ে শেষ করার মতো না। যা দিয়েছে কোয়ান্টিটি যদি নর্মাল খাওয়া হয় তো অ্যাটলিস্ট 1000-1500 টাকা তো বিল হয়েই যাবে, একদমই তাই। সেটা অনলি আমার বিল হয়েছে, আমি দেখাচ্ছি। সো জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো তো 519 তাও প্যাক করেছে, সেটার একটা মানে টাকা কেটেছে, প্যাকের জন্য 20 টাকা কেটেছে, বাকি 500 হচ্ছে মোটামুটি এরকমই থাকে। সো তোমরা যদি খেতে যাও তো আসতে পারো এখানে, অবশ্যই অবশ্যই, যাদের বাজেট কম এসে কাউকে ট্রিট দেওয়া হলে কিন্তু একদম বেস্ট, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে, অনেক হেল্পফুল লেগেছে, অনেক কিছু ইনফরমেশান পেয়েছো। সো এত কষ্ট করলাম, একটা লাইক দাও, লাইক দিয়ে কিন্তু তারপর যেতে হবে, এমনি এমনি কিন্তু চলে গেলে হবে না, আর আমাকে দেখে তো ভালো লাগবে তাই না, তাহলে আমার জন্য একটা লাইক দাও। তো টাটা, সবাই খুব ভালো থাকো, খুব জলদি নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি, বাই বাই। সাবস্ক্রাইব করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করতে হবে কিন্তু, আর পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রেস করো। সো বাই বাই, সি ইউ।